নমস্কার। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারিতে প্রতিবছর বিশ্বভারতীতে উদযাপিত হচ্ছে। বিগত শতাব্দীর 90 শতকে বাংলাদেশ থেকে আগত ছাত্র ছাত্রীরাই এই 21শে ফেব্রুয়ারি পালনের উদ্যোগ গ্রহণ করেছিল। তখন শান্তিনিকেতনে আমরা দেখেছি বাংলাদেশের ছাত্র ছাত্রীরা 21শে ফেব্রুয়ারির আগে রাত্রে সঙ্গীত ভবন থেকে শান্তিনিকেতন পোস্ট অফিস পর্যন্ত রাস্তায় আলপনা এঁকে 21শে ফেব্রুয়ারির উদযাপনের প্রস্তুতি ওরা প্রতিবছরই নিত। পরবর্তীকালে তাদের সাথে স্থানীয় কিছু উদ্যোগী মানুষও অংশগ্রহণ করতে দেখা গেছে। তো নিরবচ্ছিন্নভাবে এই উৎসব করোনা আগে পর্যন্ত চলে আসছিল। করোনাজনিত কারণে, লকডাউনজনিত কারণে 2-1 বছর এই উৎসব হয়নি। আবার পরবর্তীকালে যখন বিশ্বভারতীতে বাংলাদেশ ভবন গড়ে উঠল, খুব সম্ভব 2017-18 সাল নাগাদ এই 21শে ফেব্রুয়ারি অমর 21শে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলাদেশ ভবন ইন্দিরা গান্ধী সংহতি সেন্টার এবং বিশ্বভারতীর উদ্যোগে যুগ্মভাবে যৌথভাবে এই 21শে ফেব্রুয়ারি উদযাপিত হয়ে আসছে। বাংলাদেশ ভবনে এখন এই আলপনা 21শে ফেব্রুয়ারির যে আলপনা বা বেদি, সেটা এখন বাংলাদেশ ভবনের মধ্যেই হয়ে থাকে। এবং 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বিশ্বভারতীর ছাত্র ছাত্রী অধ্যাপক অধ্যাপিকা আশ্রমিক সবাই মিলে বিশ্বভারতীর অতিথিশালার থেকে পদযাত্রা বা শোভাযাত্রা শুরু করে বাংলাদেশ ভবন চত্বরে সেই শোভাযাত্রার পৌঁছয় এবং সেখানে সমবেতভাবে 21শে ফেব্রুয়ারির আনুষ্ঠানিক উৎসব পালিত হয়।
Thank you.
আজকে ঠিক ভাষণের দিন নয়, আজকে শ্রদ্ধার দিন, আজকে স্মরণের দিন, আজকে প্রত্যয়ের দিন, আজকে প্রতিজ্ঞার দিন। আজকে দিনটাকে দুটি নামে চিহ্নিত করি আমরা, আজকে ভাষা শহীদ দিবস, আবার আরেকদিকে আজকে মাতৃভাষা দিবস। আমি খুব অনেকক্ষণ সময় নেব না, আমি শুধু কয়েকটি বিন্দু, কয়েকটি পয়েন্ট একটু ছুঁয়ে যাব, আশা করব আপনারা একটু ভাববেন। তার মধ্যে কতগুলি তারিখ রয়েছে এবং তারিখগুলির শেষে এই ছোট্ট বক্তব্য, অত্যন্ত সংক্ষিপ্ত ছোট্ট একটি বক্তব্য। আমরা প্রত্যেকে এই তথ্যগুলো জানি, প্রত্যেকেই তারিখগুলোর সাথে পরিচিত। 1999 সালের 17ই নভেম্বর ইউনেস্কো বা জাতিসংঘ এই দিনটিকে, যে নামে আমরা দ্বিতীয় নামে বললাম সেই নামে আমরা চিনি, আজকে মাতৃভাষা দিবস। মাতৃভাষা, যে ভাষায় আমরা ছেলেবেলা থেকে প্রথম কথা বলতে শিখি, যে ভাষাতে আমাদের আত্মপরিচয় গড়ে ওঠে, যে ভাষা থেকে আত্মপ্রত্যয়ও গড়ে ওঠে, এইটা যেমন একদিকে, অপরদিকে শহীদ দিবস। আজকে যেমন আনন্দের দিন, মাতৃভাষার স্বীকৃতির দিন, তেমনি দুঃখের দিন,
কারণ সেই মাতৃভাষার জন্য রক্তক্ষয় হতে হয়েছে। রক্তক্ষয় তরুণদের, যাদের দাবি শুধু এইটুকুই ছিল যে মাতৃভাষার স্বীকৃতি হোক। 1952 সালের 8ই ফাল্গুন অর্থাৎ 1358 সালে বৃহস্পতিবার দিন ছিল সেটা, তৎকালীন পূর্ব পাকিস্তান বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতির দাবিতে ঢাকায় আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশি গুলি বর্ষা, এবং সেখান থেকে শুরু করে তারপরের ইতিহাস আমাদের জানা। শুধু সেই ইতিহাসের একটি পূর্ব ইতিহাস আছে যেখানে আমরা জড়িত হয়ে পড়ি, সেই পূর্ব ইতিহাস 1947-এ যেখানে দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ করা হয়েছিল, একই ভাষায় কথা বলা মানুষ দুই প্রান্তে ভাগ করে বসবাস করি এখন। দুঃখের দিন, একসাথে হাত ধরার দিন, ওই জন্যই প্রত্যয়ের দিন। এই যে প্রত্যয়ের দিন, সেটা 1954 সালের 7ই মে বাংলাদেশে স্বীকৃতি লাভ করে। খেয়াল করে দেখবেন সেখানে লেখা ছিল উর্দু অ্যান্ড বেঙ্গলি, উর্দু এবং বাংলা দুটি ভাষাকে একসাথে স্বীকৃতি দেওয়া হয়েছিল রাষ্ট্রভাষা হিসেবে। এবার যদি আমরা ফিরে আসি, কেন আমরা আজকে এখানে পালন করছি তার প্রাসঙ্গিকতায়, তাহলে ওই ইউনেস্কো বা জাতিসংঘের স্বীকৃতির পূর্বেও অনেক আগে এই পূর্ণভূমি শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ভাষার যে স্বীকৃতি দিয়েছিলেন তার প্রথম নিদর্শন, উদারতার নিদর্শন, কেবলমাত্র দেশীয় ভাষা না, সর্বপ্রথম স্থাপনা হয় 1937 সালে চীন ভবন, তার ঠিক এক বছর পরে 1938 সালে হিন্দি ভবন। ভাষাভিত্তিক চর্চা, ভাষা কেন্দ্রিক চর্চা, সেই পথ ধরে যদি আরেকটু এগোই অথবা আরেকটু পিছিয়ে যাই, সর্বপ্রথম এখানে জাপানি ভাষার চর্চা একেবারে আনুষ্ঠানিকভাবে না শুরু হয়েছিল 1905 সালে। সেখান থেকে 1933 প্রথম জাপানিজ ইনস্ট্রাক্টর আসেন, শিক্ষক আসেন। তারপরে তো 1990-এর নিপ্পন ভবন, কী করে 1998 সালে জাপান ইন্ডিয়া টেগোর অ্যাসোসিয়েশন হয়েছিল, এও আমাদের জানা। ভাষার প্রতি শান্তিনিকেতনের একটা নিবিড় যোগ রয়েছে, বিশ্বাস রয়েছে, আবারও বলছি প্রত্যয় রয়েছে। সেই প্রত্যয়ই একদিন আমরা দেখেছিলাম কী করে 2018 সালে বাংলাদেশ ভবন গঠিত হয়। বাংলাদেশ বাংলা ভাষা কেন্দ্রিক চর্চার কেন্দ্র পুনরুজ্জীবিত হয়ে উঠুক, এইটা আমাদের সকলের কামনা হোক। কিন্তু তার সাথে সাথে একটা প্রার্থনাও আছে, সেই প্রার্থনাটা এটাই যে আমার মাতৃভাষা আর তোমার মাতৃভাষার মধ্যে যেন আমরা পার্থক্য না করি, সকল মাতৃভাষায় সমান সমাদরে সমান শ্রদ্ধা, এটা যেন মনে রাখতে পারি। Thank you.
অতএব আজকের অনুষ্ঠানের দুটি পর্যায়, প্রথম পর্যায়ে এই পর্যন্ত। প্রথম পর্যায়ে আমরা ভাষা সাহিত্যের প্রতি শ্রদ্ধা নিবেদন করলাম এবং আজ বিকেল সন্ধ্যা সাড়ে ছটায় বাংলাদেশ ভবন প্রেক্ষাগৃহে এখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে, অনুষ্ঠিত হবে। বিশ্বভারতীর পক্ষ থেকে এই সারাদিনের অনুষ্ঠানটির আয়োজনে ইন্দিরা ভবন এবং বাংলাদেশ ভবন, আপনারা এসেছিলেন, খুব ভালো লাগলো আমাদের সবাইকে, আমরা সশ্রদ্ধ অভিবাদন জানাই এবং সকলকে অনুরোধ করব আপনারা একটু চা পান করে যাবেন। আমরা আবার সবাই এখানে মিলিত হব সন্ধ্যা সাড়ে ছটায় বাংলাদেশ ভবন প্রেক্ষাগৃহে।